আগে সুন্দর করে নিয়ে দিবে, মিক্সার করে দিবে আগে, তারপর হচ্ছে গমের আটা, কালোর আটা দিয়ে মিক্সার করার পরে হালকা পানি দিল, করে দেওয়ার পরে আটা থেকে সুন্দর মতো সাদা হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা ঘরে বসে কালো রুটি বানাতে চান, তাহলে সুন্দর অভিজ্ঞতা। অল্প পরিমাণ পানি দিল, অনেক কষ্ট কালার রুটি খাওয়া বললে খাওয়া না। দেখেছেন কীভাবে সাদা হচ্ছে আটাটা, স্পেশাল ভাবে বানালো। পাশে চুলা দেখতে পাচ্ছেন, এটা বেগুন পাতা আমাদের করা, অনেক টেস্ট লাগে এই জায়গার কালো রুটি খেতে। আসলে এখানে ভাপা দিয়ে কালো রুটি বেশ লাগে, যারা কালো রুটি পছন্দ করেন তারা শুধুমাত্র দেখবেন, আসি আপনার নতুন নতুন ভিডিও পেতে আসে থাকবেন। যেহেতু রাস্তার ধারে আছে সেক্ষেত্রে অনেক নজর আছে, আমি দেখবো কত মিনিটে একটা কালো রুটি তৈরি হয়। প্রসেসটা অনেক সুন্দর, হাতের এটাকে বড় করবে, বড় করার পরে চুলাতে দেওয়া হবে, যেটা বলি খোলা, খোলাতে দেওয়ার পরে এটাকে ভাজা হবে। দেখাই আইটেমটা, অনেক ভুলো আইটেম নেই, ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন বাগুন, এ পাশে পেঁয়াজ, তেল, এবং রসুনটাকে দাওয়াতে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, রুটিটা দাওয়াতে হয়ে গেছে, শুধু দেখবো যে আমরা কতক্ষণে এই রুটিটা নতুন নতুন তৈরি হয়। পাশাপাশি আরেকটা রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করা হয়, সেক্ষেত্রে সাপোর্ট করবেন। আসলে আপনাদের সাপোর্টের জন্য নতুন নতুন ভিডিও দিতে পারবো আমরা। বেগুনটা তৈরি করেন, দোকানটা ছোট বাট অনেক সুন্দর লাগে, মাঝে মধ্যে কালো রুটিটা খাওয়া হয় এখানে এসে। এক্সট্রা ভাবে ঝাল দিয়ে বুঝছেন সাইডে, এখন দেখবো আমরা বেগুন কীভাবে ছিলে রেডি করছে। মোটামুটি বেগুনের চুকা ছিল শেষ, এখন বেগুনটাকে রাখা হলো। বেগুন রাখা হবে সুন্দর মতো ছড়িয়ে দিয়ে কেটে ফেলছে উপরের অংশটা, এদিকে দেখা যাচ্ছে একদিক হয়ে গেছে, আরেকদিক উল্টো আছে। এর ভিতরে দেবে মশলা, মরিচ মশলা, তারপরে দিচ্ছে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আপনি এটা বাসায় তৈরি করবেন, আসলে কালো রুটি বেগুন পাতা দেখে অস্থির লাগে, আপনারা জানেন অনেক জোরে পেঁয়াজ দিবেন পরিমাণ মতো,
প্রথমে মেডিসিন যত লাগবে তত বিভিন্ন এটা টেস্ট হবে আরও ভালো। তারা তেল দেবেন, সর্ষে তেল, এর আগে আমি আর একটা ভিডিও বানিয়েছিলাম কালারের উপরে, বাট ওটাতে অত কিছু দেখানো হয়নি, আরও একটু ভালো কীভাবে এটা দেখানো হয়েছে। এখন যেটা ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ কালারের থেকে শুরু করে হত্যা যা যা লাগে সব কিছুই মোটামুটিভাবে দেখানোর চেষ্টা করছি, ভিউয়ার সাথে থাকবেন। আরেকটু ওটা করে হয়ে গেছে, গরম গরম পানি রুটি খাওয়ার মজা আলাদা। আমার সুন্দর মতো রেসিপিটা সাপ করছে, আমাকে এক্সট্রা লবণ দেবেন, ওই ঝাল পাঠিয়ে দেবেন, এক্সট্রা ঝাল দেবেন, পেঁয়াজ পুরা কাঁচা মরিচ বাটা হয়েছে, এদিকে তেল রেডি। ওকে শুনুন, আমার টাইপ ওটা আছে, রেসিপিটা কেমন হয়েছে রেসিপিটা আরও সুন্দর তৈরি হয়ে গেছে, ওদের চাষ খুব ভালো মতো রান্না বান্না করতে পারে। আমি এখন হচ্ছি আমাদের খানকার মোড় বাইপাস, বাইপাসে ছোট্ট একটা দোকান, বাট খুব সুন্দর করতে পারে, কালারটি করতে পারে। ওকে ভিউয়ার্স, আমি একটু থাকবো ভিডিওটিকে, যারা এখন সাবস্ক্রাইব করবে আমাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আরও অনেক রেসিপি ব্লগ চ্যানেলগুলোতে পাবেন। কিছুদিন পরে আমি যে ভিডিও শর্ট ফিল্ম সবই দেবো, দৌড়াবেন আমার জন্য। ধন্যবাদ, সালাম আলাইকুম।